পুলিশের সামনে গ্রামবাসীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁশ, লোহার রড, বন্দুক দিয়ে পুলিশের সামনে গ্রামবাসীদের মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনকি মহিলাদের উপরেও চালানো হয় অকথ্য অত্যাচার। পুলিশের সামনে গ্রামবাসীদের মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বাঁশ, লোহার রড, বন্দুক দিয়ে পুলিশের সামনেই গ্রামবাসীদের মারধর, এমনকি মহিলাদের উপরেও চালানো হয় অকথ্য অত্যাচার। ঘটনাস্থলে বসিরহাটের এসপি মেহেদী হাসান রহমান, ডিআইজি সুমিত কুমার। এখানে কিছু দুষ্কৃতীরা, এখানে একটা ফার্ম হাউস, পোলট্রি হাউস ছিল, প্লাস একটা ঘরে বাড়ির মতন ছিল, তো এরা ভাঙচুর করেছে, সামান সব কেড়ে নিয়েছে, আগুন লাগিয়েছে। তো আমি আমাদের মিডিয়া বন্ধু দিয়ে আমি শুধু এটাই বলতে চাইছি কি যে লোক আমাদের স্ট্রং টিম আছে, যে লোক এরকম দুষ্কৃতীরা করছে, পুরুষ আছে বা মহিলা আছে বা যে ওটা উস্কাচ্ছে, ওটা ওকে ছাড়া যাবে না। স্ট্রং অ্যাকশন নেওয়া হবে, নেওয়া হচ্ছে। আর যদি কারো কোনো গ্রিভান্স আছে তো আপনারা প্রশাসন, সব রকম প্রশাসন আছে, আমরা সবাই আছি, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা কোথায় যাচ্ছি না, কোথায় যাইনি, কোথায় যাবো না, সো ইসিলি আপনাদের গ্রিভান্স আছে আমরা রিজলভ করব। কিন্তু যদি কেউ আইন হাতে নেবে ওর এগেনস্টে অনেক কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমাদের অনেক স্ট্রং টিম আছে, এটা একটা ইন্টিরিয়ার ছিল, লোক সুযোগ নিয়েছে, কিন্তু এটা আর টয়লেট করা একদম যাবে না। সো এখন যে আছে ওটা বাকি আমরা দেখছি। এখন আটজনকে আমরা ডিটেইন করেছি, বাকি আমরা বাকি এখন এখন কেস হচ্ছে, তদন্ত হবে, আর যে দুষ্কৃতীরা আছে ওদেরকে আমরা কি এমন কি ভুল করেছি, কাকে মেরেছি? আর আমরা আজ গেছিলাম প্রতিবাদ করতে, আমরা মার খেয়ে চলে এসেছি, মার খেয়ে চলে এসেছি। আজ আমাদের কেউ আজ পর্যন্ত এই প্রশাসনকে আমাদের কাউ ঠেকায়নি, কাউকে আমাদের ঠেকায়নি। মানে টিএমসির লোকেরা, আমরা শুধু আমরা তো টিএমসির লোক ছিলাম, আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে প্রতিবাদ করে, কোথায় নিয়ে যাবেন এখন অফিসাররা জানেন, পুলিশরা ধরে নিয়ে যাচ্ছে। আমাদেরকে মারলো কেন? আমাদেরকে মারলো কেন? প্রতিবাদ করতে গেছিলাম, পিসের প্রতিবাদ, আমাদের গরিব মানুষ জমি জায়গা কেড়ে নিয়েছে, সেই বক্তার দল ওর আরো আর মেহিন আবার মেহিন চালিয়েছে, গুলি করেছে, গুলি করেছে, ওপরে পাশে গুলি করেছে, আবার জানেন সেখানে বুঝতে পারছি না পুলিশ কিসের জন্য ধরছে আমাদেরকে। আমরা তো এসছি এর জন্যই যে বুঝতে পারছি না পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কোথায় এদিকে, আমরা কিছু বুঝতে পারছি না। আমি যেতে চাই না স্যার। আমার আপনাদের বাড়ির লোকদেরকে মানে কারা মারধর করলো? মারধর করেছে শিবহাজার লোক, গুন্ডা বাহিনী পাঠিয়েছে, এক্ষুনি মারধর করেছে, এসে বাসের বাড়ি মেরেছে, বন্দুকের বাড়ি মেরেছে, বন্দুক নিয়ে ছুট মেরেছে, ধরতে পারিনি, তাড়া করেছে, ওই ছুটেছে, পালিয়েছে। তখন কি পুলিশ ছিল? হ্যাঁ পুলিশ ছিল, পুলিশ থাকাকালীন মেরেছে, থানার পুলিশ ছিল। পুলিশ কিছু মনে করলো না? না তা পুলিশ কিছু করতে পারিনি, পুলিশ কিছু করতে পারিনি, পুলিশ আগে মানে ছুট মেরে পালিয়েছে ওরা সব। বসিরহাট থেকে অর্ণব মৈত্রী রিপোর্ট, চ্যানেল 24/7।